আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। সবাইকে রমজানুল মুবারক, সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। রহমতের মাস, রমজান মাস, সিয়াম সাধনার মাস। তো রমজান মাস রয়ে গেছে। এই ব্লগটি আমার রোজার আগের দিনের। আসলে আমি ভিডিওটি করেছি, আমি মাহমুদপুরে যাচ্ছি আমার ছোটো বোনের বাসায়। সেখান থেকে দেখা যাক কী করা যায়, হয়তো বাজার সদাই করবো দুই বোন মিলে। তো আমি যাচ্ছি এখন আগারগাঁও হয়ে। প্রচুর জ্যাম রাস্তায়, যেহেতু লকডাউন পড়ে গেছে। 14 তারিখ থেকে লকডাউন সরকার জারি করেছেন, তাই প্রচুর জ্যাম। তো আমি আগারগাঁও হয়ে যাচ্ছি এখন, চিন মন্দির সামনে দিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর একটা পরিবেশ, মানুষ নাই, মানবহীন একটা রাস্তাঘাট। এই সাইডে একটু জ্যাম কম, তো এই সাইড দিয়ে যাচ্ছি আমি। ফাঁকা, শুনশান সব কিছু। গত বছর এই দিনে আরও খারাপ অবস্থা ছিল, আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, এই মহামারী থেকে আমাদের সবাইকে রক্ষা করুন, সেই দোয়া করি। এবং সবাই দোয়া করবেন, সবাই বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চেনা অজানা সবার জন্য দোয়া করবেন। সেই দোয়া আবার আপনার কাছেই ফেরত আসবে, আপনিও সেই দোয়ার ওসিলায় সুস্থ এবং ভালোভাবে বেঁচে থাকবেন। জানি না আল্লাহ আমাদের কীভাবে ক্ষমা করবেন, আমি জানি না। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেন। তো আমি এখন মাহমুদপুরে পৌঁছে গেছি। দেখুন ফলের দোকানে সবাই ফল বিক্রি করছে। তো এই সিনটা একটু বিজয় করলাম, ভালো লাগছে আমার। এই সাইড একটু জ্যাম কম। এখানে আনারস বিক্রেতা, এখন আনারসের সিজন, যে যত পারবেন খেয়ে নেবেন এই সিজনে আনারস। এখন আমি পৌঁছে গেছি টাউন হল বাজারে, আমি এবং আমার ছোটো বোন। এখানে মুরগির বাজার সব কিছুই আছে। টাউন হল বাজার, আপনার যারা ওই এরিয়াতে থাকেন বা কখনো গিয়েছেন সবাই জানেন, মাহমুদপুর বাজার অনেক বড়, বিশাল। ফলের দোকান, কাঁচা বাজার বলেন, মাছের বাজার বলেন, চাউলের বলেন, সব কিছু অনেক বড়, বিরাট। দেখুন কাঁচা বাজারটা কত বড়, কত সুন্দর, খুব ভালো লাগে আমার, খুব পছন্দ করি আমি বাজারে। শাকসবজি দেখতে খুব ভালো লাগে, সাজিয়ে রাখে ভালো লাগে, বিরাট বড়। তো আমি এখন মুরগির দোকানে এসেছি, কিছু ব্রয়লার মুরগি নিব, তারপর দেশি মুরগি দেখছি, কক মুরগিও দেখছি, দেখা যাক। আসলে মূলত রমজানের বাজার করতে এসেছি, একটা কাজে এসেছি, তো চিন্তা করলাম বাজারও করে নিই দুই বোন মিলে। তো এখানে হাঁস দেখছি, এই বছর শীতে হাঁস খাওয়া হয় নাই, তো চিন্তা করলাম এখন আর শীত গরম কেউ মানে না, আর মানা অমানা কি আসলে বেঁচেই থাকবো কতদিন তাও তো জানি না, এক আল্লাহ মহান রাব্বুল আলামিন জানেন। তো হাঁস দেখছি, হাঁস দুটো নিলাম 1200 টাকা দিয়ে। তো বললাম যে জবাই করে সুন্দর করে ড্রেসিং করে দেওয়ার জন্য। আর এখন কাঁচা বাজারটা ভিডিও করছি, অসম্ভব ভালো লাগে আমার। বিরাট বড় বাজার, যেখানেই তাকাবেন সেখানেই সুন্দর তাজা ফলমূল, শাকসবজি, খুবই সুন্দর লাগছে। তো আমি ব্রয়লার মুরগি নিয়েছি, আর হাঁস নিয়েছি, আর দুটো দেশি মুরগি নিয়েছি। এখন আমরা একটু মাছ বাজারের দিকে যাব, ঘুরে দেখছি আমি এবং আমার ছোট বোন। দেখুন যেদিকেই তাকাই খুব সুন্দর। আর আজকের এই ভিডিওতে জনগণ বেশি দেখা যাচ্ছে, কারণ লকডাউন দিয়ে দিয়েছে সরকার 14 তারিখ থেকে, তাই
সবাই বাজার সদাই করছে, সবাই খুব ব্যস্ত। যারা আমার চ্যানেলের ভিডিও সব সময় দেখেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপর কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে, পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। দেখুন, এখন আমি মোহাম্মদপুর টাউন হলে যে মাছ বাজার আছে সেখানে এসেছি। এখান থেকে আমরা দুই বোন মাছ নিয়েছি, মাছ কাটতে দেওয়া হয়েছে। আর এখানে চাউল দেখছি, আমার ছোটো বোন চাউল কিনবে, আমাকেও বলছিলো যে আপা আপনি কিনবেন কি না, তো আমার তো বাসা থেকে দূর হয়ে যায়, এগুলো নিতে কষ্ট হয়ে যাবে, তো আমি চাউলটা নিয়ে নিই। অনেক সময় নেই, সমস্যা নাই, মজাও হয় এক জায়গা থেকে বাজার করা। সবসময় এক জায়গা এক এক জায়গা এক 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 জায়গা থেকে কিনলে ভালো লাগে না, এক এক জায়গায় বেড়াতে গেলে কেনা হয়। তো এখন বাসায় এসেছে, এখানে আমার ছোটো ভাই আমার রমজানের জন্য গিফট এনেছে। গিফট বলতে এখানে আমার মায়ের বাড়ির জন্য, আমার জন্য, আমার ছোটো বোনের জন্য, ছোটো দুই বোনের জন্য এনেছে। দেখুন, ফোস্টার ফোস্টার এনেছে, তারপর ট্যাং এনেছে, বড় জারগুলো। তা আমার জন্য ট্যাং, ম্যাঙ্গো ট্যাং, এগুলো বাইরের অর্ডার দিয়ে আলমাস থেকে আনিয়েছে। এই গরম, যে ভীষণ গরম পড়েছে, আর রোজা রেখে ঠান্ডা ট্যাঙের শরবত, ফোস্টারের শরবত খেতে খুবই ভালো লাগে, প্রাণ জুড়িয়ে যায়। আর এখানে আমার ছোটো ভাই তামজিদ গরুর কলিজা তিল্লি নিয়ে এসেছে অর্ডার দিয়ে। আসলে আমাদের বাবা মা কেউ বেঁচে নাই, গত রোজায় আমার বাবা মারা গেছেন, সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আর আম্মা মারা গেছে 10 বছর কম বয়সে, আমরা বাবা মাকে হারিয়েছি। তা আমাদের আল্লাহ ওপরে, তারপর আমাদের ভাই বোনগুলোই। তো আমার ভাই বললো যে তুমি রান্না করবে, আমরা সবাই মিলে খাবো, আমি যেহেতু বড়। নিয়ে আসছি এখানে কলিজা, তো আমি কাটছি, আমার মেয়ে আবার ভিডিও করছে। আসলে ক্যামেরা বন্দি করে রাখলাম, স্মৃতিতে থেকে যাবে, আমি কখনো হয়তো থাকবো না, আমার ইউটিউবে যদি এই ভিডিওটা থাকে একটা স্মৃতি থাকবে। এখানে মাছ দেখছেন, এখানে 15 কেজি মাছ আমার ছোটো ভাই তানবীর, ছোটো ভাই বলতে ভাই দুই ভাই, বড় ভাই যে তানবীর সে এনেছে মাছ। তো আমি বলছি এত মাছ আমি কিভাবে খাবো, তো আমি মেপে সবাইকে একটু একটু দেই, সবাই মিলে খাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। তো আমার কাছে নিয়ে এসেছে, আমি ভাগ করে সবাইকে দিয়েছি। আর এখানে আমি আজকে প্রথম রোজা, এটা প্রথম রোজার ব্লগ, তো আমি ডাল, চাল আর অ্যাঙ্কর ডাল, আসলে মসুর ডাল, চাল এক মোড় দিয়েছি, আর হচ্ছে দুই মোড় দিয়েছি, সরি, আর হচ্ছে অ্যাঙ্কর ডাল দিয়েছি আমি পেঁয়াজের জন্য। তো ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি ভাজার জন্য এসেছি। আসলে সব কিছু আমি একসাথে দেখাচ্ছি, একটু করে দেখাচ্ছি, ওইভাবে তৈরি করার সময়টা আসলে হাতে নাই, ছোটো বাবু আছে, সংসারের আরও কাজ আছে। এর জন্য এখানে আলুর চপ ভাজতেছি এক চোরাতে, আরেক চোরাতে বেগুনি ভাজছি। এখানে ডাল ব্লেন্ড করে নিয়েছি, পেস্ট সব কিছু দিয়ে মেখে নিয়েছি। তো একটু একটু করে আমি সব ভেজে নিচ্ছি ইফতারের জন্য। এখানে বেসন, এখানে বেগুন কাটা। তো ইফতারের সময় হয়ে গেছে, আমি এখন সার্ভ করছি, সবাইকে দিচ্ছি। দেখুন,